হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। সেটা হচ্ছে কাতলা মাছের ঝাল, সেটা পেঁয়াজ আর রসুন ছাড়াই আমি করব। আর এর আগে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করে আমি লিঙ্কটা দিয়েছি, আর আজকে আমি এইভাবে করব। তো চলো দেখি কিভাবে করছি। তো কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হবে, তারপর আমি এদিকে মাছ কিন্তু ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। সেই মাছগুলো এক এক করে আমি উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে দেবো। আর সবসময় আমি মাছ ভাজার জন্য সর্ষের তেলটাই ইউজ করি, রিফাইন্ড অয়েলটা আমি অন্য রান্নায় দিই, কিন্তু মাছ ভাজার জন্য আমি কিন্তু সর্ষের তেলটাই ইউজ করি। কারণ সর্ষের তেল দিলে মানে মাছ রান্নার একটা টেস্ট বা একটা ঝাঁজ টাইপের বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো এভাবে ভেজে নেবো। আর এখানে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো। আর এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মশলা নিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার মাছগুলোকে আমি এক পিট করে, দু পিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নেবো আর বাদ বাকি মাছগুলো ভেজে নেবো একইভাবে। তো মাছ ভাজতে ভাজতে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নিচে বেল বাটনটা ক্লিক করে দাও, যাতে আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা এখন নতুন দেখছো তারাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, পোস্ত, সর্ষের পেস্টটা আমি দিয়ে দিলাম, আর এখানে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ, আর এখানে মশলা যেটা যেই মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে গা থেকে। মশলাটাকে ফুটিয়ে নিলাম ভালো করে, দেখতেই পাচ্ছ মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে জলটা মানে যতটা আমি ঝাল রাখবো সেইভাবে অনুযায়ী আমি জলটা দেবো। তো দেখো জল দিয়ে দিলাম, এবার এটাকে ফুটতে দিয়ে আর মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ফুটতে দিতে হবে, এবার যে যেরকম ঝাল খাবে মাছের সেইভাবে ঝালটা রাখবে। তো দেখো মাছের ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। টাটা।